আসসালামু আলাইকুম আজকে আমরা খ্যারুল বেসিক মেথের সময় দূরত্ব ও গতিবেগ অধ্যায়ের পদ্ধতি তিন গতিবেগ বের করা নিয়ে আলোচনা করব এখানে শুরু হচ্ছে নাম্বার আঠারো থেকে নাম্বার তো বলা আছে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব দুশো পঁয়ষট্টি কিলোমিটার একটি বাস পাঁচ ঘন্টায় ঢাকা থেকে চট্টগ্রাম আসলে বাসটির গড় গতিবেগ কত এখানে একটা পয়েন্ট হচ্ছে গতিবেগ এবং গড় গতিবেগ এই জিনিসটা হচ্ছে একই অর্থ মিন করে অর্থাৎ আমরা নর্মালি জানি গতিবেগ কি গতিবেগ এখানে দেখো গতিবেগ ইজিকলটু মোট পথ ডিভাইড বাই সময় অর্থাৎ আমরা বলতে পারি পথ মানে অতিক্রান্ত যে পথটা বা দূরত্ব সেটা ডিভাইড বাই হবে তোমার কি সময় তো এখানে দেওয়া আছে দুশো পঁয়ষট্টি কিলোমিটার হচ্ছে তোমার দূরত্ব তার মানে এখানে আমরা দুশো পঁয়ষট্টি লিখবো এবং পাঁচ ঘন্টা যেহেতু যায় তার মানে সময় দ্বারা ভাগ করে দেবো সেই ক্ষেত্রে দেখো যদি করি পাঁচটা যদি করি তাহলে মানে তোমার কত তিন পাঁচে সরি পাঁচ পাঁচে পঁচিশ হবে এবং পনেরো তিন পাঁচে পনেরো অর্থাৎ তিপ্পান্ন কিলোমিটার পার আওয়ার এই তিপ্পান্ন কিলোমিটার পার আওয়ারই হচ্ছে এই প্রশ্নের উত্তর নাম্বার উনিশে বলা আছে রাসেলকে ছয় কিলোমিটার পথ অতিক্রম করতে হবে পঁয়তাল্লিশ মিনিটে যদি সে অর্ধেক দূরত্ব শেষ করে তিনের দুই ভাগ সময়ে তাহলে অবশিষ্ট সময়ে বাকি পথ অতিক্রম করতে তার ব্যাগ কি হবে অর্থাৎ এখানে চাওয়া হয়েছে তার ব্যাগ কত ত্রমলে যদি আমরা তার ব্যাগটা বের করতে চাই প্রথম কথা যা তোর কথা ছিল তোমার কত ছয় কিলোমিটার যাওয়ার কথা ছিল কিন্তু সে যাচ্ছে পঁয়তাল্লিশ মিনিটে যাওয়ার কথা কিন্তু সে অর্ধেক রাস্তা গেছে কত তিনের দুই সময় অর্থাৎ সে অর্ধেক রাস্তা গেছে মানে কত তিন কিলোমিটার রাস্তা গেছে এবং যেখানে তার পঁয়তাল্লিশ মিনিট সময় লাগার কথা সেখানে তিনের দুই অংশ সময় লাগছে অর্থাৎ এটা হবে তোমার কত পনেরো দুগুণা তিরিশ মিনিট অর্থাৎ তিরিশ মিনিট সময় সে লাগাইছে তিন কিলোমিটার যাইতে এখন তার মানে বাকি যে দূরত্ব বাকি দূরত্ব থাকবে কত বাকি দূরত্ব সেটা তোমার কি হবে ছয় মাইনাস তিন এটা হবে তোমার তিন কিলোমিটার এবং বাকি যে সময় বাকি সময়টা কত হবে বাকি সময় ইজ ইজিক টু দেখো টোটাল সময় এখানে ছিল কত পঁয়তাল্লিশ মিনিট লাগার কথা কিন্তু সে অলরেডি তিরিশ মিনিট পার করে ফেলছে তার মানে পঁয়তাল্লিশ মাইনাস তিরিশ বা আমরা বলতে পারি কত পনেরো মিনিট ঠিক আছে পনেরো মিনিট তো এই ক্ষেত্রে দেখো পনেরো মিনিট যদি হয় তো আমার চাইছে ব্যাগ কত যদি আমরা ব্যাগটা বের করতে চাই অর্থাৎ ব্যাগ ইজ ইকাল টু দূরত্ব ডিভাইডেড বাই সময় এখন এটা মূলত অবশিষ্ট যে ব্যাগটা অবশিষ্ট ব্যাগটাকে দূরত্ব ডিভাইড বাই আমরা কী করবো সময় দিয়ে ভাগ করে নেব অর্থাৎ দূরত্ব এখানে কত অবশিষ্ট থাকতেছে তিন কিলোমিটার অবশিষ্ট থাকতেছে এবং সময় অবশিষ্ট থাকতেছে পনেরো মিনিট কিন্তু কি আমরা কী করবো যেহেতু ঘণ্টায় রূপান্তর করব নিচের সাইট ছিল এই সাইডটা আমরা উপরে নিয়ে আসলাম তার মানে চাঁদে যদি কাটে তার মানে কী হবে এটা হবে তোমার চার পনেরো রঙ হচ্ছে তোমার কত সাইট তিন চার হচ্ছে তোমার কত বারো কিলোমিটার তাহলে এই বারো কিলোমিটার হচ্ছে এই প্রশ্নের উত্তর উত্তর হচ্ছে গ নাম্বার নাম্বার বিশে বলা আছে অ্যান অ্যাথলেট রানস টু হান্ড্রেড মিটার রেস ইন টোয়েন্টি ফোর সেকেন্ড হি স্পিড এজ অর্থাৎ এখানে তোমাকে স্পিড চাওয়া হয়েছে তো নর্মালি আমরা স্পিডটা কীভাবে বের করব স্পিডটা বের করার ক্ষেত্রে আমরা কি করব দূরত্ব লেগবো অর্থাৎ এটা হবে তোমার ডিসটেন্স ডিভাইডেড বাই টাইম তাহলে এখানে ডিস্টেন্স কথা দেওয়া আছে ডিস্টেন্স দেওয়া আছে তোমার কত দুইশো মিটার এবং টাইম দেওয়া আছে তোমার কত চব্বিশ সেকেন্ড কিন্তু আমাকে স্পিড যেহেতু বের করতে হবে কিলোমিটার পার আওয়ারে বের করতে হবে অর্থাৎ আমরা যদি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যেতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে আঠেরো বাই পাঁচ দ্বারা গুণ করতে হবে এখন এই আঠেরো বাই পাঁচ কীভাবে আসলো আমরা যদি এইভাবে চিন্তা করি কিলোমিটার পার আওয়ার ঠিক আছে আর এটা ছিল তোমার কত মিটার পার সেকেন্ড অর্থাৎ এটা ছিল তোমার কত আমরা জানি এক কিলোমিটার সমান সমান কত এক হাজার মিটার আর তোমার কত ছত্রিশশো সেকেন্ড অর্থাৎ এটা কি করবে উল্টা যেতে এখানে অর্থাৎ উপরে চলে যাচ্ছে তোমার ছত্রিশশো অর্থাৎ যেহেতু কিলোমিটার পার আওয়ার থেকে আসতেছি আমরা এবং নিচে চলে আসতেছে এক হাজার এটা ক্যালকুলেশন করলে আমরা দুই শূন্য কাটতে পারি এটা করলে হচ্ছে তোমার আঠারো এটা হচ্ছে তোমার পাঁচ অর্থাৎ আঠারো বাই পাঁচ যখন আমরা মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে রূপান্তর করব তাহলে দেখো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে হবে তোমার চার পাঁচা বিশ চল্লিশ এটা যদি আমরা ছয় দিয়ে করি তিন ছয় আঠারো ছয় দিয়ে করলে চার ছয় চব্বিশ চার দিয়ে যদি করি চার এটা হবে তোমার কত দশ অর্থাৎ তিন দশ হচ্ছে তোমার কত ত্রিশ কিলোমিটার পার আওয়ার এই ত্রিশ কিলোমিটার পার আওয়ারে হচ্ছে এই প্রশ্নের উত্তর তাহলে উত্তর হচ্ছে সি নাম্বার নাম্বার একুশে বলা আছে একটি গাড়ির গতি সেকেন্ডে পনেরো মিটার গাড়িটির গতি বেগ কত কিলোমিটার অর্থাৎ এটা যদি আমরা বেগ লেখি আমরা জানি ব্যাগ ইজ ইকুয়াল টু কী হবে তোমার দূরত্ব ডিভাইডেড বাই সময় অর্থাৎ দেখো আমরা যদি দূরত্বকে এখানে দেখো পনেরো মিটার দেওয়া আছে দূরত্ব এবং সময় দেওয়া আছে এক সেকেন্ড অর্থাৎ এটা হবে তোমার মিটার পার সেকেন্ড যখন আমরা মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে রূপান্তর করব তখন কি করব আঠারো বাই পাঁচ দ্বারা গুণ করে দেবো অর্থাৎ তিন পাঁচে পনেরো তিন আঠারো হচ্ছে তোমার কত চুয়ান্ন এটা হবে তোমার চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার অর্থাৎ উত্তর হচ্ছে খ নাম্বার নাম্বার বাইশে বলা আছে একটি বাস প্রতিদিন নির্দিষ্ট গতিতে ষাট কিলোমিটার পথ অতিক্রম করে একদিন যান্ত্রিক ত্রুটির কারণে বাসের গতি দশ মাইল পার ঘন্টা কমে যায় ওই পথ অতিক্রম করতে তিন ঘণ্টা বেশি সময় বেশি লাগে বাসটির স্বাভাবিক গতি কত অর্থাৎ এই ক্ষেত্রে দেখো দূরত্ব বলা আছে তোমার কত সিক্সটি মাইল তোমার দূরত্ব এবং কারিগরি ত্রুটির কারণে সিক্সটি মাইল হচ্ছে তোমার এইখান থেকে এখানে টোটাল দূরত্ব কারিগরি গতিবেগ কি দশ কিলোমিটার সরি দশ মাইল পার ঘন্টা এটা হচ্ছে কমে যাচ্ছে তাতে তার সময় লাগতেছে কত তিন ঘন্টার বেশি সময় লাগতেছে অর্থাৎ আমরা যদি এটা করতে চাই সেক্ষেত্রে দেখো প্রথমে আমরা কি গতিবেগটা ধরে নেব যেহেতু গতিবেগ চাইছে তার মানে আমরা ধরে নিলাম ধরি গতিবেগ ইজিক টু এক্স কিলোমিটার অর্থাৎ আমরা যদি এটি কেউ সাজাই এটি কেউ হবে দেখো এখানে সময় দিকে তিন ঘন্টা বেশি সময় লাগছে অর্থাৎ এখানে আমি তিন ঘন্টা সময় লাগবে তিন ঘন্টার সময় ব্যবধানটা কিভাবে হবে তার মানে আমরা বড় যে সময় থাকবে বড় সময় থেকে ছোট সময়টা বাদ দিব যেহেতু আমার গতিবেগ দেওয়া আছে গতিবেগ থেকে যদি আমি সময় কনভার্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে হবে তোমার দূরত্ব দূরত্বকে আমি কি করব গতিবেগ দ্বারা ভাগ করব। প্রথম ক্ষেত্রে গতিবেগ ছিল তোমার কত প্রথম ক্ষেত্রে গতিবেগ ছিল এক্স মাইনাস টেন কারণ যেহেতু আমি সময় বের করতেছি আর দ্বিতীয় ক্ষেত্রে গতিবেগ হবে তোমার সিক্সটি বাই এক্স অর্থাৎ এটা ছিল প্রথম গতিবেগ কিন্তু এটা যেহেতু মানে সময়টা কিন্তু বড়ো কারণ দূরত্ব ডিভাইড বাই কর্তিবেগ এই ক্ষেত্রে হচ্ছে তোমার কি সময়টা ছোটো হয়ে গেছে আর এই ক্ষেত্রে সময়টা বড় হয়ে গেছে অর্থাৎ সিক্সটি ডিভাইড বাই এক্স মাইনাস টেন মাইনাস সিক্সটি ডিভাইড বাই এক্স ইজিক্যাল টু থ্রি এটা যদি আমি ক্যালকুলেশন করি সিক্সটি কমন নিতে পারি সেক্ষেত্রে এটা হবে তোমার এক্স ইন্টু এক্স মাইনাস টেন এ পাশে হবে তোমার থ্রি আর এটা হচ্ছে তোমার দেখো এখানে আসবে তোমার এক্স মাইনাস এক্স প্লাস টেন অর্থাৎ দেখো এখানে আমি মাইনাস এক্স এবং প্লাস এক্স কাটা দিতে পারি এখানে তিন আসে এটা তোমার তিনটে যদি করি তাহলে এই পাশে হবে তোমার কত বিশ অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স এটা গুণ করে দিছি ইজ ইজিকোয়াল টু হবে তোমার ওয়ান বাই টোয়েন্টি ঠিক আছে টোয়েন্টি হ্যাঁ একটা টোয়েন্টি হবে না আরও টেন এক্সা যেহেতু তার মানে এটা হবে তোমার কত ওয়ান বাই টু হান্ড্রেড অর্থাৎ এটাকে আমি এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স মাইনাস টু হান্ড্রেড ইজিক্যাল টু জিরো এখন এটা যদি আমি ক্যালকুলেশন করতে চাই অর্থাৎ এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স যেহেতু আছে এটা আমি কিখবো মাইনাস টোয়েন্টি এক্স প্লাস টেন এক্স মাইনাস টু হান্ড্রেড ইজিক্যাল টু জিরো এটা যদি ক্যালকুলেশন করি অর্থাৎ এক্স কমন নিতে পারি এক্স মাইনাস টোয়েন্টি আর এখান থেকে প্লাস টেন কমন নিতে পারি সেই ক্ষেত্রে আসবে তোমার এক্স মাইনাস টোয়েন্টি ইজিকোয়াল টু জিরো অর্থাৎ এটা যদি ক্যালকুলেশন করি এক্স মাইনাস টোয়েন্টি আর এটা হচ্ছে তোমার এক্স প্লাস টেন তাহলে দেখা যাচ্ছে এটা ক্যালকুলেশন করলে আসতেছে এটা ক্যালকুলেশন করলে আসতেছে তোমার কত এক্স ইজিক্যাল টু টোয়েন্টি এবং এক্স ইজিক টু মাইনাস টেন যেহেতু এখানে মাইনাস মানে গ্রহণযোগ্য না তার মানে এক্স ইজিক টু টোয়েন্টি কিলোমিটার পার আওয়ার সরি মাইল পার আওয়ার যেহেতু মাইলে দেওয়া আছে অর্থাৎ এটা হবে তোমার টোয়েন্টি মাইলস পার আওয়ার অর্থাৎ উত্তর হচ্ছে এ নাম্বার নাম্বার বলা আছে জনের স্কুলে যাওয়ার বেগ ঘন্টায় তিন কিলোমিটার এবং বাসায় ফিরে আসার বেগ ঘন্টায় দুই কিলোমিটার স্কুলে যাওয়া আসতে তার মোট পাঁচ ঘন্টা সময় লাগে তাহলে স্কুল এবং বাসার মধ্যে দূরত্বগত তো প্রথম কথা হচ্ছে দুইটা ডেস্টিনেশন আছে একটা হচ্ছে তোমার স্কুল আর এটা হচ্ছে তোমার কত বাসা তো আমরা ধরে নিলাম স্কুল এবং বাসার মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে তোমার কত এক্স কিলোমিটার এক্স কিলোমিটার হচ্ছে দূরত্ব এবং যাওয়ার সময় সে যখন যায় তখন তার গতিবেগ হচ্ছে তোমার তিন কিলোমিটার পার আওয়ার এবং যখন ফিরে আসে তখন তার গতিবেগ হচ্ছে দুই কিলোমিটার পার আওয়ার সেক্ষেত্রে আমরা দেখো এটি কিউ সাজাবো কীভাবে যেহেতু সময় লাগে তোমার কত টোটাল সময় লাগছে পাঁচ ঘন্টা তার মানে ইজিকাল টু আমরা ফাইভ লিখবো এখন আমাদের দেওয়া আছে তোমার কত গতিবেগ গতিবেগকে যদি আমরা কী করি সময়ে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে আমাকে দূরত্বটা ধরে নিছি এক্স এক্স ডিভাইডেড বাই হচ্ছে তোমার কত থ্রি অর্থাৎ এটাকে আমরা কী করলাম দূরত্বকে আমরা গতিবেগ দ্বারা ভাগ করলাম সেক্ষেত্রে সময় চলে আসছে এখানেও এক্স ডিভাইড বাই টু এটা যদি ক্যালকুলেশন করি তাহলে লসাগু হচ্ছে তোমার সিক্স ইজ ইকুয়াল টু এখানে ফাইভ অর্থাৎ এটা হবে তোমার টু এক্স প্লাস থ্রি এক্স এটা যদি আমরা ক্যালকুলেশন করি দেখো এটা উপরে হবে তোমার ফাইভ এক্স ডিভাইড বাই সিক্স ইজ টু ফাইভ অর্থাৎ ক্যালকুলেশন করলে আমরা পাবো এক্স ইজ টু সিক্স এটা হবে যেহেতু আমরা এক্সকে ধরে নিয়েছিলাম দূরত্ব তেমন হবে সিক্স কিলোমিটার তাহলে উত্তর হচ্ছে ছয় কিলোমিটার উত্তর হচ্ছে এ নাম্বার এখানে বলা আছে অ্যান অ্যাম্বুলেন্স ট্রাভেলস টেন মাইলস অ্যাট স্পিড সেভেন্টি ফাইভ মাইলস পার হাউ ফাস্ট মাস্ট দ্য অ্যাম্বুলেন্স ট্রাভেল অন দ্য ট্রিপ রিটার্ন ট্রিপ ইফ দ্য রাউন্ড ট্রিপ ট্রাভেল টাইম টু বি টোয়েন্টি মিনিটস অর্থাৎ তার যদি টোটাল টোয়েন্টি মিনিট সময় লাগে তাহলে রিটার্ন টিপে তার কি পরিমাণ গতিবেগ অর্থাৎ হাউ ফাস্ট বলছে তো তার মানে রিটার্ন টিপের তার গতিবেগ চাওয়া হয়েছে তো মলে এটা যদি আমরা করতে চাই দেখো এটা আমরা দুইভাবে দেখো এটা প্রথম ক্ষেত্রে দেওয়া হচ্ছে দূরত্ব দেওয়া আছে অর্থাৎ দূরত্ব হচ্ছে তোমার কত টেন মাইলস হচ্ছে তোমার দূরত্ব এবং স্পিড দেওয়া আছে সেভেন্টি ফাইভ কিলোমিটার পার আওয়ার প্রথম ক্ষেত্রে আমরা কী করব সময় বের করে নেব অর্থাৎ আমরা মালিক কি জানি সময়ের টু দূরত্ব ডিভাইডেড বাই গতিবেগ এখানে দূরত্ব যেহেতু টেন মাইল দেওয়া আছে তাহলে এটা হবে তোমার কত টেন এবং সেভেন্টি ফাইভ হচ্ছে তোমার কত মাইলস পার আওয়ার যেহেতু আমাকে এটা দেখো মিনিট দেওয়া আছে অর্থাৎ মিনিটে কনভার্ট করবো সেক্ষেত্রে হবে তোমার কত নিচে সিক্সটি হয়তো সেভেন্টি ফাইভের নিচে অর্থাৎ এটা আমি কী করব উপরে নিতে পারি সেক্ষেত্রে দক্ষ এটা যদি আমি ক্যালকুলেশন করি পাঁচ দেখ করলে পাঁচ দুগুণে দশ পাঁচদা করলে হচ্ছে পনেরো পনেরোতে ষাট দিয়ে করলে চার পনেরো ষাট অর্থাৎ চার দুগুণে আট হচ্ছে তোমার কত মিনিট অর্থাৎ তার শুধুমাত্র যেতে সময় লাগছে কত অর্থাৎ যেতে সময় লেগেছে আট মিনিট এবং টোটাল যে টাইম তার যে টোটাল টাইম লাগছে টোটাল টাইম হচ্ছে তোমার কত বিশ মিনিট সেক্ষেত্রে ফিরে আসতে সময় লেগেছে কত ফিরে আসতে যে সময় লেগেছে সেটা হবে তোমার বিশ মাইনাস আট বা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে হবে তোমার কত বারো মিনিট অর্থাৎ সে বারো মিনিটে কী করে আসছে ফিরে আসছে এখন চাইছে হাউ ফার ফাস্ট দা অ্যাম্বুলেন্স ট্রাভেল টু রিটার্ন ট্রিপ অর্থাৎ কত দ্রুত সে ফিরে আসছে তার মানে গতিবেগ কত অর্থাৎ আমরা লিখতে পারি ফিরে আসার গতিবেগ নর্মালি এই যে বারো মিনিটে সে বারো মিনিটে কত যাবে এই দশ মাইল যাবে অর্থাৎ বারো মিনিটে যায় বারো মিনিটে যায় দশ মাইল যেহেতু ঘণ্টায় গতিবেগ চাইছে সেক্ষেত্রে বারো জায়গায় কী হবে আমার সাইট হয়ে যাবে অর্থাৎ সেক্ষেত্রে পাঁচ গুণ বেড়ে যাচ্ছে তাহলে এখানেও গতিটা কী হবে তোমার পাঁচ গুণ বেড়ে যাবে সেক্ষেত্রে হবে তোমার পঞ্চাশ মাইল অর্থাৎ গতিবেগ হচ্ছে পাঁচ দশ পঞ্চাশ মাইল পার এটা হবে তোমার মাইলস পার আওয়ার অর্থাৎ উত্তর হচ্ছে তোমার ফিফটি এম এস তারা দেখা যাচ্ছে সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার